সেল 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 হই হই করে চৈত্র সেলের বাজারে ঢুকে পড়ল কর্পোরেট কালচার। সম্প্রতি কলকাতার আইস স্কেটিং রিংয়ে এক ছাদের নিচে গার্মেন্টস থেকে শুরু করে কস্টিউম, জুয়েলারি, এমনকি জুতো থেকে মশলাপাতি সব কিছু মিলিয়ে এক অভিনব সেলের আয়োজন করেছে বিনায়ক গ্রুপ। চৈত্র সেলের যে আয়োজন, হ্যাঁ, একটা বিশেষ ঢঙে, মানে একটা কর্পোরেট স্টাইল রয়েছে এর মধ্যে, এটা কত বছর ধরে করে আসছেন, আপনাদের প্ল্যানিং কি? এটা তাড়াতাড়ি করেছি, এক বছর সেই কমই হলো। তো এটা নতুন কনসেপ্ট করেছি কি পুরো একই জায়গা সব আইটেম থাকবে এখানে। এত ধরনের আইটেম একটা ছাদের নিচে, এটা কেন? এটা এখানে যেমন আপনার বিভিন্ন মশলাপাতি রয়েছে, ফুটওয়্যার রয়েছে, কিডসওয়্যার রয়েছে, গার্মেন্টসের পাশাপাশি আরও অনেক হরেক রকম আইটেম রয়েছে, এটা কেন? এটা এটা আপনার প্ল্যানিংটা কি? এটা চৈত্র মাস আছে, লোক একই জায়গা সব আইটেম নিতে পারবে, এখানে ওখানে যেতে পারবে না, সব আমি এখানে দিয়ে দেবো। অভিনেত্রী কোণিনিকা বন্দ্যোপাধ্যায় এবং ফ্যাশন ডিজাইনার লোপামুদ্রা মণ্ডল সাহার উপস্থিতিতে জমকালো ওপেনিং হলো চৈত্র শপিংয়ের এবং এই সেল চলবে আগামী 9 এপ্রিল পর্যন্ত। আপনার ক্রিয়েশন স্টুডিও আইকনে পার্টিসিপেট করেছেন চৈত্র সেলে, ডিজাইনার ওয়্যারের কোনো সেল হয়? সব কিছুরই সেল হয়, ডিজাইনার ওয়্যারেরও ডেফিনেটলি সেল হয়। যারা সারা বছর ডিজাইনার ওয়্যার অনেক দাম দিয়ে কেনেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, অলমোস্ট 50% ডিসকাউন্টে কেনার জন্য, সেই জন্যই আমার এখানে আসা। কীরকম এক্সপেক্ট করছেন, এটা কি ফার্স্ট টাইম করছেন নাকি এর আগে কোনো এরকম সেলে পার্টিসিপেট করেছে স্টুডিও আই? না, স্টুডিও আর এটাই ফার্স্ট টাইম। আমি এক্সপেক্ট করছি নিশ্চয়ই খুব ভালো ফুটফল হবে এবং আমরা সবাই খুব ভালো রেসপন্স পাবো। কি ধরনের ডিজাইনার ওয়্যার কালেকশন এখানে রেখেছেন? এখানে আমার কাছে বাংলাদেশি তাঁত থেকে শুরু করে আমার ডিজাইনার স্যুট পিস, কুর্তি, সব রকম শাড়ি রয়েছে। চৈত্র সেল মানেই আমার পুরোনো দিনগুলো মনে পড়ে যায়, প্রচুর শপিং করা, বাবা মার সঙ্গে বেরিয়ে। এখানে এখন চৈত্র সেলের ফরম্যাটটা বদলে গেছে, এক ছাদের তলায় যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখানে সোনার গয়না, রূপোর গয়না থেকে আরম্ভ করে শাড়ি, সালোয়ার স্যুট, ব্যাগ, জুতো সব কিছু বর্তমান। মানে আমার কথা হলো এক ছাদে তো এতটা ইজি হয়ে গেছে শপিং আজকে আমাদের কাছে। আজকে রাস্তায় ঘুরে ঘুরে আমরা কিনতাম অনেকটা, সেটার মধ্যে একটা আলাদা আমেজ ছিল, আজকে একদম কর্পোরেট লুক হয়ে গেছে পুরো ব্যাপারটা। আসলে আমাদের সময় তো কমে যাচ্ছে না, এত ফাস্ট হয়ে গেছে জীবন, কারোর হাতেই বেশি সময় নেই, না কি স্বামীর কাছে বেশি সময় আছে, না স্ত্রীর কাছে বেশি সময় আছে, না সন্তানের কাছে সময় আছে, সবাই সবসময় দৌড়চ্ছি। সুতরাং আমরা এমন একটা জায়গা খুঁজে বেড়াই যেখানে গেলে এক ছাদের তলায় সব কিছু পাওয়া যায়। মানে আমি আজকে ঢুকে আমার বন্ধু বান্ধব, আমার মা বাবা, কাকা বোন সবার জন্য সব কিছু কিনে নিয়ে বেরোতে চাই। সুতরাং এটা একটা ইউনিক ফরম্যাট আজকালকার যুগের জন্য, যাদের হাতে সময় কম এক ছাদের তলায় আসবেন, গাড়িটা পার্ক করবেন, জিনিসপত্র কিনবেন, গাড়িতে রাখবেন, বেরিয়ে যাবেন। আর পয়লা বৈশাখে তোমার প্ল্যানিং কি? পয়লা বৈশাখে আপাতত আমার এখন একটাও শপিং হয়নি, আমার মা বোনের জন্য শাড়ি কিনতে হবে, বাবা কাকার জন্য শার্ট কিনতে হবে, নিজের জন্য কিছুটা কিনতে হবে, আর বাড়ির সঙ্গে সময় কাটাবো। আমার একটা ছোট্ট জয়েন্ট ফ্যামিলি, আমার বাবা মা, কাকা বোন, আমরা সবাই একসঙ্গে আছি, মজা করবো, আনন্দ করবো। নতুন সিনেমা, নতুন কিছু কাজ কি কি চলছে এই মুহূর্তে? শুটিং শেষ হলো দুটো ফিল্মে, চলচ্চিত্র সার্কাস আর চকলেট, পুজোর আর একটা পুজোর রিলিজ, একটা বোধহয় ডিসেম্বর নাগাদ রিলিজ, আর একটা নেক্সট মাসে শুরু হবে সরোরিপু, আর মাঝখানটাই এই কটা দিন ফাঁকা আছি বলে আপনাদের কাছে চলে এসেছি।